ব্যাক টু মাই চ্যানেল, আমি সম্পদ মহান্তি। তো দেখুন, আজকে আমি অ্যাটম, আজ আমি অ্যাটম নিয়ে কিছু বলবো। তো অ্যাটম নিয়ে আমি কিছু বলার আগে আজকে আমি কিছুটা ইন্ট্রোডাকশন দেবো, অ্যাটমের ইন্ট্রোডাকশন দেবো, দেবো কিছুটা ইন্ট্রোডাকশন। তো দেখুন, এইখানে ধরুন অ্যাটম জিনিসটা কি, দেখুন অ্যাটম নিয়ে ইন্ট্রোডাকশন দিব প্রথমে। দেখুন ধরুন একটা ঘর, ধরুন এই একটা ঘর, ঠিক আছে, এই ধরুন এই একটা ঘর, এই যে ঘরটা, এই ঘরটা তো অনেকগুলো ব্রিক্স, মানে যেটা বলে বাংলায় ইট, এই ঘরগুলো অনেকগুলো ইট দ্বারা গঠিত। এই এই ঘরটা অনেকগুলো, মানে অনেকগুলো ইট দ্বারা গঠিত। ধরুন এই একটা ইট, 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 এগুলো এগুলো এই ইটগুলো দিয়ে তো ঘরটা তৈরি হয়েছে। তেমনি ধরে নিন, সিমিলারলি মানে তেমনি ধরে নিন একটা একটা মৌলিক, ধরে এইটা একটা মৌলিক পদার্থ। তো দেখুন, আমি একটা এখানে মৌলিক পদার্থ এঁকে নিয়েছি। এই মৌলিক পদার্থটা অনেকগুলি ছোট ছোট কণা দ্বারা গঠিত, অনেকগুলি ছোট ছোট কণা, দেখুন এখানে অনেকগুলি ছোট 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 কণা দ্বারা গঠিত। এই মৌলিক পদার্থটা অনেকগুলি ছোট ছোট কণা দ্বারা গঠিত। এই ছোট ছোট কণাগুলোকে আমরা বলবো অ্যাটম, যারা বাংলায় পরমাণু। তো দেখুন, একটা ঘর যেমন অনেকগুলি মানে ইট দ্বারা গঠিত, তেমনি একটা মৌলিক পদার্থ অনেকগুলি ছোট ছোট কণা দ্বারা, যেগুলো হচ্ছে অ্যাটম, বাংলায় পরমাণু, অমনি দ্বারা গঠিত, ঠিক আছে। তো দেখুন, আমি প্রথমে বলে দিলাম ওই মানে মৌলিক পদার্থ অনেকগুলি ছোট ছোট কণা দ্বারা গঠিত, ওই কণাগুলো হলো পরমাণু। তো এরপরে যে জিনিসটা আমি বলছি সেটা হচ্ছে, যদি যদি সেম কাইন্ড অফ অ্যাটম যদি নিজেদের মধ্যে মানে যোগ হয়, তা সেটাকে আমরা বলবো হোমো অ্যাটমিক সাবস্টেন্স। আর যদি ডিফারেন্ট মানে যদি আলাদা আলাদা পরমাণু একসঙ্গে যদি গঠিত হয়, সেটা বলবো হেট্রো অ্যাটমিক সাবস্টেন্স। তো দেখুন, এখানে অক্সিজেন প্লাস অক্সিজেন যদি হয় তাহলে O2, এটা তো সেম কাইন্ড অফ অ্যাটম, এই দুটো সেম, এটাও অক্সিজেন, এটাও অক্সিজেন, তাহলে মিলে O2 তৈরি হচ্ছে। ওকে, এটা বলবো আমরা হোমো অ্যাটমিক সাবস্টেন্স। এরপরে ধরুন আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, N প্লাস N ইজ ইকুয়াল টু N2, ঠিক আছে, এন প্লাস এন, এটাও তো মানে সেম কাইন্ড অফ অ্যাটম, এনটাও এই দুটো এন সেম কাইন্ড অফ অ্যাটম, এটা N2 হলো, তাহলে এটাও আমরা বলতে পারি হোমো অ্যাটমিক সাবস্টেন্স। ওকে, তো এরপর দেখুন আমি একটা দুটো আলাদা পরমাণু পরমাণু নিচ্ছি। তো দেখুন, যদি আমরা নিই দেখুন, এরপর আমরা দুটো আলাদা পরমাণু মানে অ্যাটম নিচ্ছি। তো দেখুন, 2H2 প্লাস O2 ইজ ইকুয়াল টু, আমরা 2H2 বলতে পারি, 2H2 প্লাস O2 ইজ ইকুয়াল টু 2H2। তাহলে এই 2H2 এটা হাইড্রোজেন আর এটা অক্সিজেন, তাহলে এটাও একটা আলাদা অ্যাটম আর এটাও একটা আলাদা অ্যাটম, দুটো আলাদা অ্যাটম নিয়ে একটা একটা জিনিস তৈরি করো, ঠিক আছে, কম্পাউন্ড তৈরি করো। তো এটাকে আমরা বলবো কি বলবো, এটা আমরা হাইড্রো অ্যাটমিক সাবস্টেন্স। যখন দুটো মানে যখন দুটো আলাদা অ্যাটম একসঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক আছে, তখন তাহলে আমরা তাদেরকে বলবো হেট্রো অ্যাটমিক সাবস্টেন্স, ঠিক আছে, দেখুন এইখানে কার্বন আর এখানে অক্সিজেন, দুটো একবারে ভিন্ন অ্যাটম, দুটো একবারে, এটা কার্বন এটা অক্সিজেন, তাই মিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা CO2, কার্বন ডাইঅক্সাইড।
তাহলে এইটাকে আমরা বলবো হেটেরো অ্যাটমিক। হোমোঅ্যাটমিক সাবস্টেন্স কে হোমোঅ্যাটমিক সাবস্টেন্স। ঠিক আছে, তো দেখুন আমি এরপর বলবো অ্যাটম কি, অ্যাটম জিনিসটা কি। তো দেখুন ধরুন এই একটা একটা লোহা, ধরুন এই লোহাটা খুব ছোট ছোট পার্টিকেল দ্বারা, খুব ছোট ছোট পার্টিকেল দ্বারা গঠিত। এটা খুবই ছোট ছোট পার্টিকেল দ্বারা গঠিত। দেখুন আমি এখানে একে রেখে দিচ্ছি, এই লোহাটা মানে আয়রন, এই আয়রনটা খুবই ছোট 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 পার্টিকেল দ্বারা গঠিত। এই ছোট ছোট পার্টিকেল মানে এগুলোকে আমরা বলবো অ্যাটম, যেটা বাংলায় পরমাণু। এই ছোট ছোট পার্টিকেলটাকে আমরা বলবো ইংরেজিতে অ্যাটম এবং বাংলা সেটা পরমাণু। তো ঠিক আছে, এরপরে দেখুন এরপরে অ্যাটমের ডেফিনেশনটা কি। অ্যাটমের ডেফিনেশনটা না, অ্যান্ড অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অফ এলিমেন্ট, অ্যান্ড অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট দ্যাট টেক্স পার্ট ইন এ কেমিক্যাল রিয়াকশন। তো দেখুন এটা হচ্ছে অ্যাটমের ডেফিনেশন। তো অ্যাটমের ডেফিনেশন আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, আমরা আপনাদেরকে সেটা বাংলায় বলছি। তাহলে অ্যান অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট। তো দেখুন ধরুন এইটা একটা মৌলিক পদার্থ, মানে যেটা এলিমেন্ট ইংরেজিতে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখুন এই অ্যাটম মানে এই মৌলিক পদার্থটা, এই কী বলছে বলুন, অ্যান্ড অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট। এর বাংলা মিনিংটা হলো যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তো পরমাণু কী না, এই ধরুন যে ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত, মানে এটা ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত একটা মৌলিক পদার্থ। তাহলে ক্ষুদ্রতম কণিকাকে বলবো অ্যাটম। আমি আগেবারও বললাম, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এখানে সে জিনিসটা বলছে মানে অ্যান্ড অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট, মানে একটা মৌলিক পদার্থের এই যে ক্ষুদ্রতম কণিকাকে এগুলোকে বলছে অ্যাটম। তারও বলছে দ্যাট টেক্স পার্ট ইন আ কেমিক্যাল রিয়াকশন, মানে এরা মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা করতে পারে। ঠিক আছে, এই মানে অ্যাটম মানে এই অ্যাটমগুলো। ঠিক আছে, তো দেখুন এই অ্যাটম, এই যে অ্যাটম, এই অ্যাটম নামটা দিয়েছিল জল ডাল্টন। অ্যাটম নামটা দিয়েছিল জল ডাল্টন, আর জল ডাল্টন বলেছিল যে অ্যাটম মিন্স ইনডিভিজিবল, অ্যাটম মিন্স ইনডিভিজিবল। কিন্তু আমরা জানি অ্যাটমেরও আরও ভাগ আছে, আরও ভিতরে জিনিস আছে। ঠিক আছে, যেমন আছে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তো এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলোকে আমরা বলবো সাব অ্যাটমিক, সাব অ্যাটমিক বলবো। ঠিক আছে, সাব অ্যাটমিক। তো দেখুন এই অ্যাটম মিন্স জল ডাল্টন বলেছিল ইনডিভিজিবল। ওকে, এটা অ্যাটম মিন বলেছিল ইনডিভিজিবল, অ্যাটম মিন ইনডিভিজিবল। তো ইনডিভিজিবল বলেছিল ওর, তখন কিন্তু অ্যাটমের ভিতরে যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই যে ছিল তখন কিন্তু ওগুলো আবিষ্কার হয়নি বলে জল ডাল্টন বলেছিল অ্যাটম মিন্স ইনডিভিজিবল, মানে ওটা ভাঙা যায় না আর, অ্যাটমের পরে আর কোনো ভাঙা যায় না ছোটো ক্ষুদ্রতম কণিকা। ঠিক আছে,
কিন্তু এই অ্যাটম যেটা বলছিল সেটা ভুল, মানে পরে গিয়ে সেটা ভুল হলো। কারণ অ্যাটম আরও আরও তিনটা পার্টিকেল আছে, সে তিনটে পার্টিকেল হলো একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে নিউট্রন। তাহলে এই যে তিনটে পার্টিকেল, এই অ্যাটমেরই আবার তিনটে পার্টিকেল আছে। ওকে, অ্যাটমের তিনটা পার্টিকেল আছে, একটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন। এই তিনটা পার্টিকেলকে আমরা একসঙ্গে বলতে পারি সাব অ্যাটমিক পার্টিকেল। কি বলবো? সাব অ্যাটমিক ডিসকভারি হয়নি, মানে আবিষ্কারই হয়নি তখন। তার জন্যই অ্যাটম, মানে জল ডানটন বলেছিল অ্যাটম মিন্স ইনডিভিজিবল, মানে একে আর আর ভাঙা যায় না, আর ক্ষুদ্রতম কণিকে ভাঙা যায় না। ঠিক আছে, তো দেখুন এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিসকোভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেল। ডিসকোভারি অফ সাব অ্যাটমিক, আমি সাব অ্যাটমিক পার্টিকেল বললাম, এই যে প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন, এটা হচ্ছে তিনটো, মানে অ্যাটমের তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল, প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন, এটা হচ্ছে পার্টিকেল, আমি পার্টিকেল বলে দিয়েছি। তো এরা মানে এই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এই ডিসকোভারি কারা, মানে কে কে করেছিল ডিসকোভারি? তো দেখুন আমি ডিসকোভারি নিয়ে বলবো। তো প্রোটনে করেছিল জে জে থমসন, ইলেকট্রনে করেছিল গোল্ডস্টেইন, সরি 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 একটা ভুল হয়ে গেছে, সরি সরি আমি একটু লিখতে ভুল করেছিলাম। তো জিনিসটা হবে, প্রোটন, প্রোটনের ডিসকোভারি করেছিল গোল্ডস্টেইন, ইলেকট্রনে করেছিল জে জে থমসন এবং নিউটনে করেছিল চ্যাডউইক। তো আপনারা মানে স্টুডেন্ট আপনারা এখানে বলতে পারেন যে প্রোটনে করেছিল, আপনারা জানেন যে প্রোটনে করেছিল রবার্ট, ইয়া তো দেখুন আপনাকে বলতে পারেন যে প্রোটন, আমি লিখেছি গোল্ডস্টেইন, কিন্তু আপনারা বলতে পারেন যে এইখানে প্রোটন করেছিল রাদারফোর্ড, কিন্তু রাদারফোর্ড এটা আবিষ্কার মানে ডিসকভার করেনি। এই যে গোল্ডস্টেইন বলেছিল যে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ একটা পার্টিকেল আছে, সেটা হচ্ছে প্রোটন, ওটা বলেছিল গোল্ডস্টেইন, এবং এই প্রোটন এই নামটা দিয়েছিল রাদারফোর্ড। তার জন্য এই নামটা, এই যে প্রোটন নামটা, এই প্রোটন নামটা দিয়েছিল রাদারফোর্ড। আর এই যে অ্যাটমের মধ্যে যে একটা পজিটিভ পার্টিকেল আছে, এইটা বলেছিল গোল্ডস্টেইন। ওকে, ইলেকট্রন হচ্ছে জে জে থমসন, নিউটন হচ্ছে চ্যাডউইক। ঠিক আছে, এরপর ইয়ার অফ ডিসকোভারি, মানে মানে কত সালে এটা ডিসকোভারি হয়েছিল? না, প্রোটন হয়েছিল 1869, ইলেকট্রন হয়েছিল 1886 এবং নিউটন হয়েছিল 1932 সালে। ঠিক আছে, ওকে, তো দেখুন আমি বললাম ইয়ার অফ ডিসকোভারি, মানে কত সালে এরা মানে সৃষ্টি হয়েছিল, মানে ডিসকভার হয়েছিল। এরপর বলবো এই যে পার্টিকেল, এই যে প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউটন, এই পার্টিকেলের নেচার অফ চার্জ কি, মানে এই যে নেচার অফ চার্জ, না প্রোটনের হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ, আর নিউটনের হচ্ছে নিউট্রাল, নিউট্রনের নিউট্রন, কারণ ওর কোনো চার্জ নেই, ওর চার্জ বিন, মানে ইংলিশে যেটা হচ্ছে বাংলা যেটা নিস্তড়িত, ওর কোনো চার্জেই নেই। মানে প্রোটনে কি পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, আর নিউটনের নিউট্রন, নিউট্রনের যে চার্জ আছে নিউট্রন, মানে ওর নিস্তড়িত, ও মানে চার্জবিহীন, চার্জবিহীন কণিকা। ঠিক আছে, হ্যালো স্টুডেন্ট, দেখুন আমি পার্ট ওয়ানে শুধু বললাম অ্যাটম নিয়ে, পার্ট ওয়ান ছিল তাদের আমরা বললাম শুধু অ্যাটম নিয়ে। এরপরে তো দেখুন এইটা ছিল পার্ট ওয়ান, পার্ট ওয়ানে আমি বললাম অ্যাটম নিয়ে। এরপরে এরপরের মানে পার্ট টু এ, পার্ট টু এ আমি বলবো অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচারটা কি সেটা আমি বলবো পার্ট টু এ। ঠিক আছে, তো আজ ছিল এই পর্যন্ত ভিডিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।